বিশ্বের সবচেয়ে বড়, গভীর, উচ্চতম, নিম্নতম এবং দূষিত পাঁচটি লেক নিয়ে দেখুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই বিশেষ তথ্যচিত্রটি। কাস্পিয়ান সাগর। আয়তনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় আবদ্ধ জলাশয়, লেক বা হ্রদ। যদিও বিশালত্বের কারণে এটি সাগর হিসেবেই পরিচিতি পেয়েছে। ইউরোপ ও এশিয়া মহাদেশের মাঝে অবস্থিত কাস্পিয়ান সাগর। এর উত্তর পূর্বে রয়েছে কাজাখস্তান, উত্তর পশ্চিমে রাশিয়া, পশ্চিমে আজারবাইজান, দক্ষিণে ইরান এবং দক্ষিণ পূর্বে অবস্থিত দেশটির নাম তুর্কমেনিস্তান। কাস্পিয়ান সাগরের আয়তন 3,71,299 বর্গ কিলোমিটার বা 1,43,240 বর্গ মাইল। আয়তনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় লেক। শুধু তাই নয়, বিশ্বের সব লেকের 40-44% পানি রয়েছে এই লেকে। মূলত ভলগা এবং উরাল নদীর পানিতে পুষ্ট থাকে এই লেক। এর দক্ষিণ অংশ সমুদ্র পৃষ্ঠ থেকে 1,023 মিটার নিচে। প্রাচীনকালে এটি পার্টিথিস নামে একটি মহাসাগরের অংশ ছিল। 55 লাখ বছর আগে ভূ অভ্যন্তরিক টেকটোনিক প্লেট নড়াচড়ার ফলে মহাসাগরের বিভিন্ন অংশের পানি সরে যায় আর জন্ম নেয় এই লেক। কাস্পিয়ান সাগর তিনটি অঞ্চলে ভাগ করা, উত্তর, মধ্য ও দক্ষিণ কাস্পিয়ান সাগর। বিরল প্রজাতির হাজারো প্রাণীর বাস কাস্পিয়ান সাগরে। এখান থেকেই স্বাদুপানির সবচেয়ে বড় মাছ স্টারজন ধরা হয় প্রচুর, এবং এই মাছের ডিম থেকেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি এবং সুস্বাদু খাবারগুলোর একটি, ক্যাভিয়ার। এছাড়াও কাস্পিয়ান সাগরের আশপাশে রয়েছে বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্র এবং তেলের খনি। বৈকাল হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ হিসেবে পরিচিত। এর সবচেয়ে গভীর অংশ 1,637 মিটার। শুধু গভীরতমই নয়, এটি সবচেয়ে বড় স্বাদু বা সুপেয় পানির হ্রদ এবং বিশ্বের প্রাচীনতম হ্রদও বটে। বৈকাল হ্রদ প্রায় 2,50,00,000 বছরের পুরনো। এটি রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত। হ্রদের উত্তর পশ্চিমাংশ ইরকুতস্ক ওবলাস্ত এবং দক্ষিণ পূর্ব অংশ পড়েছে বুরিয়াত প্রজাতন্ত্রে। প্রায় 31,500 বর্গ কিলোমিটার আয়তনের হ্রদটিতে 300-র বেশি নদীর পানি এসে পতিত হয়। যদিও শুধুমাত্র নিম্ন আঙ্গারা নদীর মাধ্যমে হ্রদের পানি বাইরে বের হওয়ার সুযোগ পায়। শীতকালে বৈকাল হ্রদের পানি পুরোপুরি জমে যায়। বৈকাল হ্রদ এবং হ্রদ সংলগ্ন এলাকায় 1700-রও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে, যাদের 2/3 বিশ্বের কোথাও দেখতে পাওয়া যায় না। প্রচুর মাত্রায় অক্সিজেন সমৃদ্ধ বৈকাল হ্রদের 5,000 ফুট গভীরেও বাস রয়েছে জলজ প্রাণীর। এই হ্রদটি সাইবেরিয়ার নীলনয়ন বা সাইবেরিয়ার মুক্তা নামেও পরিচিত। 1996 সালে বৈকাল হ্রদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা দেয় ইউনেস্কো। ডেড সি বা মৃত সাগর। শুধু নামেই নয়, বাস্তবিকই এই হ্রদটি মৃত, অর্থাৎ এখানে জন্মাতে বা বাঁচতে পারে না কোনো জলজ উদ্ভিদ বা প্রাণী।
যে কারণে ডেড সি বা মৃত সাগর নামে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে এই হ্রদটি। ইসরায়েল ও পশ্চিম তীর এবং জর্ডানের মাঝে অবস্থিত এই লেকের আয়তন 605 বর্গ কিলোমিটার, এর গভীরতা 304 মিটার বা 997 ফুট। সমুদ্র পৃষ্ঠ থেকে 430 মিটার বা 1412 ফুট নিচে অবস্থিত এই লেক সংলগ্ন এলাকা পৃথিবীর নিম্নতম স্থলভূমি। শুধু তাই নয়, এটি বিশ্বের সবচেয়ে গভীর লবণাক্ত হ্রদ হিসেবেও পরিচিত। এই লেকের পানিতে লবণাক্ততার পরিমাণ শতকরা 34 ভাগেরও বেশি। এটি সমুদ্রের পানির চাইতে 9.6 গুণ বেশি লবণাক্ত। প্রায় 2 মিলিয়ন বছর আগে এখানে একটি উপসাগর ছিল যা পরবর্তীতে এই লেকে পরিণত হয়। এই লেকের পানিতে অতিমাত্রায় লবণ থাকায় জীবকুলের জীবন ধারণের জন্য এর পানি উপযোগী নয়। এমনকি উচ্চ লবণাক্ততার কারণে এই পানিতে যে কেউ সাঁতার না কেটেই ভেসে থাকতে পারে। হাজার বছর ধরে এই হ্রদ পর্যটকদের আকৃষ্ট করে যাচ্ছে। মূলত স্বাস্থ্যগত কারণে এই হ্রদের পানি বা আশপাশের পরিবেশ দারুণভাবে টানে মানুষকে। টিটিকাকা হ্রদ, এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত হ্রদ যেখানে নৌযান চলাচল করতে পারে। পূর্ব মধ্য দক্ষিণ আমেরিকায় অবস্থিত লেক টিটিকাকা সমুদ্র সমতল থেকে 3,812 মিটার বা 12,507 ফুট উঁচুতে অবস্থিত। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই লেকটির আয়তন 8,372 বর্গ কিলোমিটার। লেকের সর্বাধিক দৈর্ঘ্য 196 কিলোমিটার ও গড় প্রস্থ 56 কিলোমিটার। এর সর্বোচ্চ গভীরতা 284 মিটার। হ্রদের উত্তরের অংশ লাগো গ্রন্দে নামে পরিচিত। এই অংশ সবচেয়ে বড় এবং গভীর, কিন্তু দক্ষিণের অংশ অপেক্ষাকৃত ছোট ও অগভীর। ২৫টির মতো নদী পতিত হয়েছে টিটিকাকা হ্রদে এবং ছোট বড় 41টি দ্বীপ রয়েছে হ্রদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে। 530 ধরনের জলজ প্রাণীর আবাসস্থল লেক টিটিকাকা। কিন্তু বর্তমানে হ্রদটি ভীষণভাবে দূষিত হয়ে পড়েছে। গ্লোবাল নেচার ফান্ড টিটিকাকা হ্রদকে 2012 সালের বিপন্নতম হ্রদ হিসেবে আখ্যা দিয়েছিল। লেক কারাচে, উত্তর রাশিয়ার উরাল পর্বতমালার মাঝে অবস্থিত লেক কারাচে। বিশ্বাস করুন আর নাই করুন, এই লেকের পাশে শুধুমাত্র ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকলেই আপনার মৃত্যু নিশ্চিত। আর পরিচিত কোনো কারণ নয়, আপনার মৃত্যু ঘটবে পারমাণবিক তেজস্ক্রিয়তা থেকে। স্নায়ুযুদ্ধের সময় এখানে একটি পরমাণু অস্ত্র তৈরির কারখানা তৈরি করেছিল রাশিয়া। 1957 সালে এই কারখানার একটি পারমাণবিক বর্জ্যের গুদাম বিস্ফোরিত হলে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ লেক কারাচে সহ বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনায় পরবর্তীতে লেকটি ঘিরে ফেলা হয় কংক্রিট দিয়ে। কিন্তু তারপরও এই লেকটি এতটাই তেজস্ক্রিয় যে কোনো প্রাণী দীর্ঘক্ষণ এই লেকের পাড়ে দাঁড়িয়ে থাকলে তার মৃত্যু অবধারিত। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে। আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।